হ্যালো ভিউার্স আইএম কয়ে সামথ ফ্রম ন্যাশনাল ট্রেনিং একাডেমি ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ ফিচার যে ফিচারগুলো আপনি না জানলে ইউটিউবের মজাই শেষ হয়ে যাবে তো ইউটিউবে আপনি ইউটিউবে প্রপারলি ব্যবহারের জন্য বেশ কিছু ফিচারের সাথে আপনার পরিচয় হওয়া অবশ্যই দরকার তো সেজন্য আমি আজকে টিটুয়ালটি তৈরি করেছি আর যা যারা আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করে রাখেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে আপনার লাইক করবেন কমেন্ট আপনার মতামত জানাবেন তো ভিওয়ার্স ইউটিউবে আপনারা যে জিনিসটা করবেন যে ইউটিউবে সবসময় আপনারা জিমেল দিয়ে লগ ইন করে ঢুকবেন তাতে আপনাদের অনেক সহজ হবে যে কোনো চ্যানেল আপনার সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আপনার পছন্দের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি ভিডিও পাবেন ওই চ্যানেলের তারা যখনই আপনার ভিডিওগুলো আপলোড করবে আপনারা সহজে পেয়ে যাবেন তাছাড়া আপনি যে কোনো ভিডিওর এনগেজমেন্ট বাড়ানোর জন্য ধরেন আপনি একটি ভিডিওতে কমেন্ট করবেন অথবা ভিডিওতে আপনার লাইক দিবেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হয় তো যাই হোক কথা আমি আর বাড়াচ্ছি না আরও কিছু ফিচার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন প্রথমে হোমে ক্লিক করার পরে বা হোম অটোমেটিকলি যখন আপনারা ইউটিউবে ঢুকবেন ঢুকার পরে যখন আপনারা হোমে চলে আসবেন দেখবেন অটোমেটিকলি কিছু ভিডিওস আপনাদেরকে সাজেস্ট করবে তো সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন যেগুলো মোটামুটি অনেক ভিউ হয়েছে এবং ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলোই আপনাদের এখানে দেখাবে আর তারপরে দেখুন একটি অপশন রয়েছে ট্রেন্ডিং তো ট্রেন্ডিংয়ের উপর ক্লিক করলে যেটা হবে যে সবচেয়ে বেশি যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে এবং বর্তমানে সবচেয়ে বেশি যে ভিডিওগুলো চলছে এবং খুব কম সময়ের মধ্যে যে ভিডিওগুলো র্যাঙ্ক করেছে সেই ভিডিওগুলো এখানে ট্রেন্ডিংয়ে আপনারা পেয়ে যাবেন সেটি বিভিন্ন দেশের হতে পারে যে কোনো দেশের ভিডিও হতে পারে তারপরে সাবস্ক্রিপশন রয়েছে আপনারা যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন সেই ভিডিওগুলো এখানে খুব সহজে আপনারা পেয়ে যাবেন যে চ্যানেল আমি আসলে এই এই যে আমার ইউটিউব কী বলে জিমেইল আইডি দিয়ে যেটা আমি লগ ইন করেছি এখন বর্তমানে এটা দিয়ে আমার খুব বেশি চ্যানেল সাবস্ক্রাইব করা নেই দু একটা চ্যানেল সম্ভবত সাবস্ক্রাইব করে রেখেছিলাম তো সেই চ্যানেলের ভিডিওগুলো এখানে আমাকে অটোমেটিকলি শো করছে তো দেখুন আপনারা এখানে কিন্তু খুব সহজে আপনারা পেয়ে যাচ্ছেন সাবস্ক্রাইব করা চ্যানেলগুলো আপনি যখন হুমে পাবেন তখন অনেকগুলা ভাইরাল ভিডিও যেগুলো জনপ্রিয় ভিডিও সেই ভিডিওগুলোর সাথে যেগুলো হয়তো আপনি নাও দেখতে চান সেই ভিডিওগুলোর সাথে আপনার সাবস্ক্রাইব করা চ্যানেলগুলোর ভিডিও চলে আসে তো সেক্ষেত্রে আপনাকে অনেক ঝামেলা হতে পারে তো আপনি যদি সাবস্ক্রিপশনে ক্লিক করেন তাহলে আপনার সাবস্ক্রাইব করা চ্যানেলগুলো সে এখান থেকে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনি এখান থেকে আপনি ধরেন আমি এই ভিডিওটা দেখলাম তো এই ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আমি এই ভিডিওটি আপনি আমি এই ভিডিওটির কি বলে লাইক দিতে পারি যেমন আমি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমি এখানে লাইক দিতে পারি তো লাইক দেওয়ার জন্য তো অবশ্যই আমি আগেও বলেছি যে আপনার জিমেইল আইডি দিয়ে আপনি লগ লগ ইন করবেন ইউটিউবে লগ করার পরেই আপনি লাইক দিতে পারবেন তার আগে আপনি লাইকও দিতে পারবেন না শেয়ারও শেয়ার করতে পারবেন অবশ্য তবে লাইক করতে পারবেন না বা আপনার কমেন্টও করতে পারবেন না তো আপনি কমেন্ট এবং লাইক করার জন্য অবশ্যই আপনাকে জিমেল দিয়ে লগ ইন করে ইউটিউব ব্যবহার করতে হবে তো ধরেন আমি এই ভিডিওটিতে লাইক দিতে চাই তাহলে লাইক দিতে পারছি অথবা ডিসলাইক দিতে পারছি তারপরে এখানে লাইক দেওয়ার পরে যে জিনিসটা আসবে যে এই এই যে সোশিয়াল মিডিয়াগুলো রয়েছে এই সোশ্যাল মিডিয়াগুলোতে আমি কিন্তু এই লিঙ্কটা শেয়ার করতে পারি তো এই লিঙ্কটা শেয়ার করার জন্য আমাকে অবশ্যই তারা একটা ইউটিউবে একটি লিঙ্ক দিয়েছে তো সেই লিঙ্কটি আমি কপি করে নিয়ে ওইটা যখন আমার ইউ ফেসবুক পেজে আমি বা যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে যখন আমি পেস্ট করবো সেটি শেয়ার হয়ে যাবে তারপর হচ্ছে আমি চাইলে ডিসলাইকও দিতে পারি এই ভিডিওটিতে ডিসলাইক দিতে পারি ডিসলাইক দিয়ে আমি আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করতে পারি অর্থাৎ আপনার এংগেজমেন্টের জন্য যা যা প্রয়োজন আপনি সব কিছু করতে পারেন তাছাড়া আপনি আপনার মতামত এখানে প্রকাশ করতে পারেন কমেন্টের কমেন্টের যে বক্স রয়েছে কমেন্টটি বক্সে আপনি অবশ্যই আপনার মতামত উল্লেখ করে দিতে পারেন তো যে জিনিসটা হচ্ছে যে আপনি আর অবশ্যই জিমেল আইডি লাগবে এবং জিমেল আইডি দিয়ে লগ ইন করার পরেই আপনি এই সমস্ত ফিচারগুলো খুব সহজে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে এখানে দেখুন পাশে একটি চিহ্ন রয়েছে এই চিহ্নর উপর যখন ক্লিক করব সরি বাম পাশে একটি চিহ্ন রয়েছে এই চিহ্নর উপর যখন আমি ক্লিক করব এখান থেকে আমি সাবস্ক্রিপশনের অধীনে যে যে চ্যানেলগুলো আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা রয়েছে সেই চ্যানেলগুলো এখানে ভিডিও নতুন ভিডিওগুলো এখানে টু এখানে একটি ভিডিও রয়েছে তো ওই ভিডিওগুলো আমি এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারি যেমন বাংলা স্টোরিজম নামে একটি ইউটিউবের একটি চ্যানেলে আমার সাবস্ক্রাইব করা আছে তো সেই চ্যানেলটিতে দুটি ভিডিও সম্ভবত তারা আপলোড করাচ্ছে আমি সেই ভিডিওগুলো দেখে নিতে পারি এখানে ক্লিক করে সর্বশেষ যে ভিডিওগুলো আছে সেগুলো আমি দেখে নিতে পারবো তো এখান থেকে হয়তো নতুন যে দুটি ভিডিও আছে সে ভিডিওগুলো হয়তো আমাকে এখানে তারা সাজেস্ট করেছে তারপরে দেখুন এখান থেকে আমি হিস্টোরিতে যদি ক্লিক করি হিস্টোরিতে ক্লিক করার পরে যে জিনিসটা হবে যে অনেক সময় দেখা যায় যে আমি আবার বিষয়টি আমি বুঝাই যেমন ধরেন আপনি ইউটিউবে চললেন ইউটিউবে আসার পরে দেখবেন অনেক সময় আপনি আগে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথচ দু একটি ভিডিও দেখেছিলেন সেই ভিডিওগুলো এখান থেকে ইউটিউব অটো সাজেস্ট করে বা অটো আপনার পেজে নিয়ে আসে তো অনেকটা বিরক্তিকরও লাগে যে সেই ভিডিও আপনি দেখতে চান না তারপরেও বারবার সাজেস্ট করছে তাহলে সেক্ষেত্রে আপনারা যে জিনিসটা করবেন এখান থেকে হিস্টোরিতে ক্লিক করবেন স্টোরিতে ক্লিক করে আপনার এই সেই অপছন্দের ভিডিওটি আপনি এখান থেকে ডিলিট করে দেন ধরলাম আমার এই ভিডিওটি ভালো লাগেনি তো এই ভিডিওর চ্যানেলে কোনো ভিডিও আমি আর এখানে ইউটিউবে প্রথম পেজে দেখতে চাই না তাহলে সেক্ষেত্রে আমাকে এখান থেকে ডিলিট করে নিতে পারি বা ক্লিয়ার করতে পারি তো একেবারে সব যেগুলো ইউটিউবে যে সার্চ করেছি আমি বা ওয়াচ স্টোরি যেগুলো রয়েছে সবগুলো আমি যদি এখান থেকে ওয়াচ স্টোরি রিমুভ করতে চাই তাহলে ক্লিয়ার অল অল ওয়াচ স্টোরি এটার উপর ক্লিক করবো তারপরে সার্চ স্টোরিতে ক্লিক করে ক্লিয়ার অল সার্চ হিস্টোরি তার উপর ক্লিক করব ক্লিক করলে আমি যেগুলো সার্চ করেছি এবং যেগুলো দেখেছি সবগুলো হিস্টোরি এখান থেকে চলে যাবে তারপর আমি চাইলে কমেন্টও এখান থেকে আমি কমেন্টও যদি রিমুভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কমেন্টও রিমুভ করতে পারবো তো এইভাবে আসলে ইউটিউবের অনেক কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে যেগুলো জানলে আসলে খুব সহজেই আপনি ইউটিউব পরিচালনা ইউটিউবে ভিডিওগুলো দেখতে আপনার সহজ হবে এবং ইউটিউব ব্যবহার করতে খুব ভালো লাগবে তারপরে হচ্ছে দেখুন এখানে আমি ক্লিক করে যেমন ধরেন আমি এখান থেকে কোনো একটি ভিডিও সার্চ করতে পারি তো ভিডিও সার্চ করার জন্য ধরেন আমি দিলাম বিউটিফুল বাংলাদেশ বিউটিফুল বাংলাদেশ তো এই বিউটিফুল বাংলাদেশের টিপ ধরেন আমি দিলাম বিউটিফুল বাংলাদেশ দেওয়ার পরে যে জিনিসটা যেমন ফিল্টার কিছু রয়ে এখানে ফিল্টারের অধীনে বেশ কিছু অপশন রয়েছে যেমন আমি যদি চাই যে বিউটিফুল বাংলাদেশ নামে কোনো চ্যানেল আমি সার্চ করতে তো আমি ধরেন বিউটিফুল বাংলাদেশ একটি চ্যানেল রয়েছে তো আমি বিউটিফুল বাংলাদেশ লেখার পরে দেখা যায় অনেক কিছু চলে এসেছে অনেকগুলো ভিডিও এসেছে বিউটিফুল বাংলাদেশের টাইটেলে যে ভিডিওগুলো আছে বা যে ট্যাগ ব্যবহার করেছে কিওয়ার্ডগুলো যেগুলো রয়েছে সবগুলো এখানে চলে এসেছে তো আমি চাচ্ছি যে কোনো একটি চ্যানেল আমি আসলে সার্চ করে বের করা না যাই তাহলে সেক্ষেত্রে আমাকে ফিল্টারে ক্লিক করতে হবে ফিল্টারে ক্লিক করার পরে এইখান থেকে আমি চ্যানেলে ক্লিক করবো তারপরে বিউটিফুল বাংলাদেশ নামে কোনো চ্যানেল থাকলে অবশ্যই বেরিয়ে আসবে যে দেখুন এইটি একটি বিউটিফুল বাংলাদেশ নামে একটি চ্যানেল চলে এসেছে তো ওইভাবে আমরা যে কোনো চ্যানেলে সার্চ করে নিয়ে আসতে পারি তারপরে ধরেন আমি চাচ্ছি যে এবার দেখাচ্ছি ফিল্টারে ক্লিক করলাম ক্লিক করার পর ধরেন আমি লাস্ট আওয়ারে বিউটিফুল বাংলাদেশ এই শিরু বা এই টাইটেলে বা এই চ্যানেল এ ধরনের কোনো চ্যানেল লাস্ট কোনো আপডেট কোনো ভিডিও আপলোড করেছে না তো সেটা দেখার জন্য লাস্ট আওয়ার তো আমি লাস্ট আওয়ারের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এই যে বায়ান্ন সেকেন্ড আগে একটি ভিডিও কোনো একটি চ্যানেল বাংলাদেশ এক্সপ্রেস টোয়েন্টি ফোর নামে একটি চ্যানেল তারা আপলোড করেছে তো তাদের ভিডিও একটি এখানে শো করছে তারপরে আঠাশ মিনিট আগে একটি ভিডিও আপলোড করছে এইভাবে আপনারা যে কোনো ভিডিও কিছুক্ষণ আগে পোস্ট হয়েছে বা আজকে আজকে যদি ধরেন আপনি আজকে দিবেন টুডে তাহলে টুডে ক্লিক করবেন দিস উইক এই সপ্তাহের ভিতরে কোনো ভিডিও আপনি সার্চ করছেন যে এই সপ্তাহের কোনো ভিডিও আপলোড হয়েছে কি না তাহলে দিস উইকে ক্লিক করতে হবে এই মাসের মধ্যে দিস মান্থ এইভাবে আপনারা দেখে নেবেন তারপরে ধরেন আপনি ভিডিও ভিডিওর মধ্যে ক্লিক করলেন ভিডিও এরকম এই এই রিলেটেড যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনাকে এখানে শে শো করবে তারপরে এখান থেকে আমি লাস্ট তুলে দিচ্ছি শুধু ভিডিও ভিডিও এই দেখেন এখান থেকে সবগুলো ভিডিও চলে এসেছে তারপরে ধরেন আমি আবার ভিডিও ক্লোজ করে দিচ্ছি এটা ক্লোজ করে দিবেন ক্লোজ করে দিয়ে নতুন যে ফিল্টারটা টানবেন আপনি সেটাই ওকে এখানে ওকে করে দিবেন তারপরে ধরেন আপনি প্লেলিস্টের কোন কোনো ভিডিওগুলো আছে প্লেলিস্ট প্লে লিস্ট মুভি ধরেন বিউটিফুল বাংলাদেশ এই রিলেটেড কোনো মুভি আছে কি তো আপনি এটা দেখেন এখানে মুভি আছে কিনা হ্যাঁ এই এই ধরনের টাইটেলের বা পাশাপাশি বাংলাদেশ আছে বাংলাদেশ আছে টাইটেলের শিরোনামে বা বাংলা আছে এরকম অনেকগুলো মুভি তারা কিন্তু এখানে শো করেছে তারপর ধরেন আমি মুভি ক্লোজ করে দিলাম ক্লোজ করে দিয়ে আমি তারপরে আর কিছু দেখি তারপর ধরেন এখান থেকে মুভি শু এখানে শু এখানে ক্লিক করলাম এরকম কিছু আসলে নাই এই শিরোনামে নেই হয়তো অন্য কোনো শিরোনামে আছে যেমন আমি এখানে লেখলাম টক তো এখানে টক লিখি আমি টক শু তারপরে এটা লিখিয়ে সার্চ দিব তারপরে এইখান থেকে আমি ফিল্টারিং করছি যেমন টকশুগুলো আমি এই সপ্তাহের টক শুগুলো দেখতে চাইলে আমাকে অবশ্যই ডিজুকে ক্লিক করতে হবে তারপরে ধরেন আমি এখান থেকে শুধু শু ক্লিক করলাম দেখুন টকশু এইরকম টকশো রিলেটেড বিভিন্ন চ্যানেল কিন্তু আমাদেরকে এখানে সার্চ করে তারা দিয়েছে ইউটিউবে তারপরে হচ্ছে এইখান থেকে আপনি ভিডিওর লেন্থ যেটি রয়েছে সেরকম কিছু বিষয় আছে যেমন ধরেন আপনি কত মিনিটের ভিডিও দেখতে চান ধরেন আপনি সর্বোচ্চ চার মিনিটের ভিডিও দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে শর্ট ফোর মিনিট এবং ধরেন আপনি বিশ মিনিটের মতন ভিডিও দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই টোয়েন্টি মিনিট সিলেক্ট করতে হবে ফোর মিনিট টোয়েন্টি মিনিট এভাবে সিলেক্ট করে আপনি সার্চ করে নিয়ে আসতে পারেন তারপরে ধরেন আপনার হাই রেজুলেশনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে ফোরকে ক্লিক করতে হবে তারপরে এইচডি কোয়ালিটির ভিডিও দেখার জন্য আপনাকে সার্চ ফর এইচডি এই বাটনে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে আপনার ক্রিয়েটিভ কমন্স ক্রিয়েটিভ কমন্স হচ্ছে মূলত হচ্ছে যে ভিডিওগুলো সাধারণত আপনি আবার আপলোড করতে পারবেন একটু এডিট করে এই ধরনের ভিডিওগুলোকে ক্রিয়েটিভ কমন্সের আওতা দিন রাখা হয়েছে তারপরে হচ্ছে সাবটাইটেল সিসি হচ্ছে আপনার যে ভিডিওগুলো ইংরেজিতে করা অথবা হিন্দিতে করা সেই ভিডিওগুলোর নিচে দেখবেন ইংলিশে লেখা যায় সেরকম ভিডিওগুলো মূলত হচ্ছে সাবটাইটেল সিসি যেমন আমি এখানে দিলাম সাবটাইটেল সিসি দিয়ে এখানে আমি সিলেক্ট করতে পারি হিন্দি মুভি তো আমরা যারা হিন্দি ভাষা বুঝি না তারা যদি ইংরেজি একটু বুঝে থাকি তাহলে এক্ষেত্রে খুব সহজ হয় হিন্দি মুভিগুলো দেখতে যেমন আমি হিন্দি মুভি দিচ্ছি হিন্দি মুভি এই যে হিন্দি মুভি দিলাম তারপর সি সিসির দিনে যেগুলো আছে সেগুলো আনার জন্য আমি যে জিনিসটা করবো এখান থেকে সাবটাইটেল সিসি ক্লিক করব এই ভিডিওগুলো হচ্ছে মূলত হিন্দিতে করা মুভি বা বিভিন্ন ভাষায় ইন্ডিয়ার যে বিভিন্ন ভাষাগুলো হচ্ছে সেই ভিডিওগুলো এখানে তো এগুলো তো নিচের দিকে দেখবেন যে ভিডিওগুলো নিচের দিকে আপনার সাবটাইটেল থাকবে ইংরেজিতে তো এরকম ভিডিওগুলো আমরা এখান থেকে সি সিসির অধীনে ভিডিওগুলো আমরা দেখতে পারি এই ফিচারগুলো আসলে ইউটিউব খুব সুন্দর সুন্দর ফিচার দিয়ে রেখেছে যে আপনার সুবিধাতে আপনার সার্চিংয়ের সুবিধাতে এবং আপনার ইউটিউব ব্যবহারের সুবিধাতে এগুলো দিয়ে রেখেছে তারপর হচ্ছে ডি ভিডিওগুলো দেখতে চাইলে আপনাকে অবশ্যই ডি করতে হবে লাইভ যেগুলো রয়েছে এই মুহূর্তে যারা লাইভে আছে আপনার লাইভ যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাকে এখানে দেখাবে ফেসবুকের মতো ইউটিউবে লাইভ যে ফিচারটি ইউটিউব অবশ্যই চালু করেছে তো সেই লাইভ জিনিসগুলো আপনার দেখতে চাইলে এখান থেকে দেখতে পারবেন তারপর হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ভিডিওগুলো হচ্ছে যে সব দিক থেকে অ্যাঙ্গেল ভিডিও যেগুলো তৈরি হয়ে থাকে আপনারা থ্রি সিক্সটি ভিডিও সম্পর্কে হয়তো অনেকেই জানেন যে গোলাকার আকৃতির বিভিন্ন ভিডিও দেখা যায় আপনি যখন ভিডিওর উপরে ক্লিক করে করে মুভ করবেন দেখবেন ভিডিওটা অনড়া করবে এই ধরনের ভিডিওগুলো সাধারণত থ্রি সিক্সটির অধীনে রয়েছে তো থ্রি সিক্সটি ডিগ্রি ভিডিওগুলো দেখার জন্য আপনাকে থ্রি সিক্সটি ফিল্টারে গিয়ে ক্লিক করে থ্রি সিক্সটি ডিগ্রি ভিডিও আপনাকে অপশন দিয়ে দেখতে হবে তারপরে হচ্ছে এইখান থেকে আপনি আরও কিছু বেশ কিছু আপলোড ডেট ভিউ কাউন্ট রেটিং ইত্যাদির মাধ্যমে ক্লিক করে করে আপনি বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবেন রিলিভেন্স তারপর হচ্ছে ভিউ কাউন্ট দেখুন বিউ বিউ কাউন্টের উপর ক্লিক করার পরে যে জিনিসটা হয়েছে যে এখান থেকে যেগুলো সবচেয়ে বেশি বিউ হয়েছে সেই ভিডিওটা আপনাকে উপরে দেখাচ্ছে এখানে কিন্তু র্যাঙ্কিংয়ের বিষয়টা আসছে না তো অনেক অনেক সময় এরকম হয় যে আপনি যে ভিডিওটা সার্চ করলেন দেখা যায় কম বিউ হয়েছে তারপরে ওর র্যাঙ্কিংয়ের কারণে সেটি উপরে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে ভিডিওটা বেশি বিউ হয়েছে সেই ভিডিওটা যদি আপনাকে আপনি আনতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ফিল্টারে ক্লিক করে এখান থেকে গিয়ে আপনি বিউ কাউন্টে ক্লিক করবেন সার্চ করার পরে এইভাবে অনেকগুলো বিষয় আছে তো এই হচ্ছে মূলত আজকের বিষয় ছিল ইউটিউবের বিভিন্ন ফিচার নিয়ে আজকে আলোচনার বিষয় ছিল আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন এবং কমেন্ট আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই অবশ্যই যে জিনিসটা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ